মন্দারমণির তিনটি হোটেলের মধুচক্রের পর্দা ফাঁস, হোটেল ম্যানেজার সহ ধৃত 13 উদ্ধার 6 যুবতী। সৈকতনগরী মন্দারমণিতে বড়সড় মধুচক্রের আসর থেকে 6 জন যুবতী উদ্ধার, পাশাপাশি হোটেলের ম্যানেজার ও কর্মী সহ 13 জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে হোটেলের ম্যানেজার ও কর্মী রয়েছে। অভিযুক্তদের তালিকায় বীরভূম জেলায় একটি ব্যাংকের ম্যানেজার রয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। উদ্ধার হয় যুবতীদের বাড়ি মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া জেলার বাসিন্দা। রবিবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। উদ্ধার যুবতীদের গোপন জবানবন্দি গ্রহণ করেন, হোমও পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে খবর, মন্দারমণিতে বেড়াতে আসা পর্যটকদের মোটা টাকার বিনিময়ে যুবতীদের দেহ ব্যবসার কাজে লাগাত। শনিবার সন্ধ্যায় মন্দারমণি থানার পুলিশ ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা মন্দারমণিতে তিনটি পৃথক পৃথক অভিযান চালান। হোটেলের ম্যানেজার ও কর্মীকে গ্রেপ্তার করে। এর পাশাপাশি দেহ ব্যবসার কাজে লিপ্ত হওয়া বেশ কয়েকজন বেড়াতে আসা পর্যটককে গ্রেপ্তার করে।